श्री परमात्मने नमः। प्रथम अध्याय अर्जुन विषाद योग। धृतराष्ट्र बोललेन, हे संजय, धर्मभूमि कुरुक्षेत्रे युद्धाभिलाषी आमार एवं पांडुर पुत्रगण एकत्रित हुए कि करलो। संजय बोललेन, सेई समय राजा दुर्योधन व्यूहाकारे सज्जित पांडव सेनादेर देखे द्रोणाचार्यर काछे गिये बोललेन, हे आचार्य, आपनार बुद्धिमान शिष्य द्रुपद पुत्र धृष्टद्युम्नेर द्वारा व्यूहाकारे रचित पांडुपुत्रदेर एई विशाल सैन्य समावेश अवलोकन करुन। এই সেনার মধ্যে মহা ধনুর্ধর এবং যুদ্ধে পারঙ্গম ভীম ও অর্জুনের সমকক্ষ পরাক্রমশালী যোদ্ধারা রয়েছেন, যেমন সাত্যকী, বিরাট, মহারথী রাজা দ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, বীর কাশীরাজ, উরুজিৎ, কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব, বলশালী যুধামন্যু, বীর্যবান উত্তমৌজা, সুভদ্রাপুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, এরা সকলেই মহারথী। হে ব্রাহ্মণ কুল শ্রেষ্ঠ, আমাদের পক্ষেও যে সকল সেনা প্রধান আছেন আপনি তাঁদের জেনে নিন। আপনার অবগতির জন্য আমাদের সৈন্যদের মধ্যে যে সকল সেনাপতি আছেন তাদের নাম আমি বলছি। আপনি পিতামহ ভীষ্ম, কর্ণ, যুদ্ধজয়ী কৃপাচার্য এবং অশ্বত্থামা, বিকর্ণ এবং সোমদত্তের পুত্র পরিশ্রবা। এছাড়াও আমার জন্য জীবন দিতে প্রস্তুত এবং নানা প্রকার অস্ত্র শস্ত্রধারী সুসজ্জিত অনেক যোদ্ধা আছেন, তারা সকলেই যুদ্ধ বিশারদ। পিতামহ ভীষ্মের দ্বারা রক্ষিত আমাদের সেনা সর্বপ্রকারে অজেয় এবং ভীমের দ্বারা রক্ষিত ওদের সেনাকে জয় করা সহজ। তাই সমস্ত বিভাগে নিজ নিজ ব্যূহস্থানে অবস্থিত হয়ে আপনারা সকলে সুনিশ্চিতভাবে পিতামহ ভীষ্মকে সর্বদিক থেকে রক্ষা করুন। কুরুকুলের প্রতাপশালী প্রবৃদ্ধ পিতামহ ভীষ্ম তখন দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপন্ন করতে উচ্চ রবে সিংহনাদ করে শঙ্খধ্বনি করলেন। তারপর শঙ্খ, নাকাড়া, ঢোল, মৃদঙ্গ, রণশিঙ্গা ইত্যাদি সকল বাদ্য একসঙ্গে বেজে উঠল। সেই রণধ্বনি খুবই ভয়ঙ্কর হয়ে উঠল। তারপর শ্বেত অশ্ব সমন্বিত উত্তম রথে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনও দিব্য শঙ্খ বাদন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ঘোরকর্মা ভীম পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজালেন। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ এবং নকুল, সুঘোষ নামক শঙ্খ ও সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। হে রাজন, মহাধনুর্ধর কাশীরাজ, মহারথী শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, রাজা বিরাট, অজেয় সাত্যকী, রাজা দ্রুপদ, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং মহাবীর অভিমন্যু, এরা সকলেই পৃথক পৃথকভাবে নিজ নিজ শঙ্খবাদন করলেন। সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবীকে কম্পায়মান করে ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধনাদির হৃদয় বিদীর্ণ করল। হে রাজন, এরপর অস্ত্র নিক্ষেপের সময় অর্থাৎ যুদ্ধারম্ভের প্রাক্কালে কপিধ্বজ রথারূঢ় অর্জুন যুদ্ধোদ্যত ধৃতরাষ্ট্র পরিজনদের দেখে ধনুক উত্তোলন করে ঋষিকেশ শ্রীকৃষ্ণকে এই কথা বললেন, হে অচ্যুত, আমার রথটিকে উভয় সেনার মধ্যে স্থাপন করুন। যতক্ষণ না যুদ্ধক্ষেত্রে অবস্থিত এই যুদ্ধাভিলাষী বিপক্ষীয় যোদ্ধাদের ভালো করে দেখি যে এই মহারণে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, ততক্ষণ রথটিকে ওইভাবে রাখুন। দুর্বুদ্ধি দুর্যোধনের হিতাকাঙ্ক্ষী যে সকল রাজন্যবর্গ যুদ্ধার্থে এখানে সমবেত হয়েছেন সেই সকল যুদ্ধার্থীদের আমি দেখতে চাই। সঞ্জয় বললেন, হে ধৃতরাষ্ট্র, অর্জুন এইরূপ বলায় শ্রীকৃষ্ণ দুই পক্ষের সেনার মধ্যে ভীষ্ম, দ্রোণ এবং অন্যান্য রাজন্যবর্গের সামনে উত্তম রথটি স্থাপন করে বললেন, হে পার্থ, যুদ্ধে সমবেত এই কৌরবদের দেখো। তখন পৃথাপুত্র অর্জুন উভয় সেনাবাহিনীতে অবস্থানকারী পিতৃব্যগণ, পিতামহগণ, আচার্যগণ, মাতুলগণ,
পুত্রগণ পৌত্রগণ এবং সুহৃদগণকে লক্ষ্য করলেন। উপস্থিত সেই সকল বন্ধু বান্ধবদের দেখে কুন্তিপুত্র অর্জুন খুবই করুণার্দ্র হয়ে বিষণ্ণ চিত্তে বললেন, হে কৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে সমবেত এই যুদ্ধাভিলাষী স্বজনদের দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গাদি অবসন্ন হচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, শরীরে কম্পন ও রোমাঞ্চ হচ্ছে, গাণ্ডীব ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে, ত্বকে খুবই জ্বালা বোধ হচ্ছে, মন যেন ঘুরছে, তাই আমার দাঁড়িয়ে থাকার সামর্থ্য থাকছে না। হে কেশব, আমি অশুভ লক্ষণ সকল দেখছি এবং যুদ্ধে স্বজনদের হত্যা করায় আমি কোনো মঙ্গল দেখছি না। হে কৃষ্ণ, আমি জয় চাই না, রাজ্য ও সুখ ভোগও চাই না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখ ভোগে ও জীবন ধারণেই বা কি প্রয়োজন? আমরা যাদের জন্য রাজ্য সুখাদি কামনা করি, তারাই অর্থ এবং প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধের জন্য উপস্থিত। আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, শ্যালকগণ এবং অন্যান্য আত্মীয়গণও উপস্থিত রয়েছেন। হে মধুসূদন, আমাকে বধ করতে উদ্যত হলে অথবা ওই লোকের রাজ্যের জন্য আমি এদের বধ করতে চাই না, অতএব পৃথিবীর রাজত্বের তো কথাই নেই। হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ করে আমাদের কি সুখ হবে? এই সকল আততায়ীদের বধ করলে তো আমাদের পাপই হবে। অতএব হে মাধব, দুর্যোধনাদি ও তাদের বান্ধবগণকে বধ করা আমাদের উচিত নয়, কেননা নিজ কুটুম্বদের হত্যা করে আমরা কিরূপে সুখী হব? যদিও লোভে ভ্রষ্টচিত্ত হয়ে এরা কুলনাশ হতে উৎপন্ন ক্ষয়ক্ষতি এবং মিত্রদের সঙ্গে বিরোধে কোনো পাপ দেখছেন না, কিন্তু হে জনার্দন, কুলনাশজনিত কুপরিণাম জেনেও আমরা কেন এই পাপ হতে নিবৃত্ত হব না? কুলক্ষয়ে সনাতন কুলধর্ম নষ্ট হয়, ধর্ম নষ্ট হলে সমস্ত কুলে পাপ ছড়িয়ে পড়ে। হে কৃষ্ণ, পাপ অত্যন্ত বৃদ্ধি পেলে কুলস্ত্রীগণ দুষ্টা হয়। হে বার্ষ্ণেয়, কুলস্ত্রীগণ দুষ্টা হলে বর্ণসঙ্কর উৎপন্ন হয়। বর্ণসঙ্কর উৎপন্ন হলে তা কুলঘাতকদের এবং কুলকে নরকগামী করে এবং শ্রাদ্ধ তর্পণ হতে বঞ্চিত হওয়ায় পিতৃপুরুষগণও অধোগতি প্রাপ্ত হন। এই সকল বর্ণসঙ্করকারক দোষে কুলনাশকারীদের সনাতন কুলধর্ম ও জাতিধর্ম নষ্ট হয়ে যায়। হে জনার্দন, আমরা শুনেছি যাদের কুলধর্ম নষ্ট হয় তাদের অনিশ্চিত কাল পর্যন্ত নরকে বাস করতে হয়। হায় দুর্ভাগ্য, আমরা বুদ্ধিমান হয়েও কি মহাপাপ করতে প্রবৃত্ত হয়েছি, রাজ্য ও সুখ ভোগের আশায় স্বজন বধ করতে উদ্যত হয়েছি। যদি আমাকে শস্ত্ররহিত ও প্রতিকারহীন অবস্থায় দেখে শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা বধও করে, তবে সেই মৃত্যুও আমার পক্ষে কল্যাণজনক হবে। সঞ্জয় বললেন, রণভূমিতে শোকে উদ্বিগ্ন চিত্ত অর্জুন এই কথা বলে ধনুর্বাণ ত্যাগ করে রথের মধ্যে উপবেশন করলেন। শ্রীমদ ভগবদ গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় সম্পূর্ণ হল। ধন্যবাদ। আমাদের প্রচেষ্টা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মূল্যবান মতামতই আমাদের চলার পথের পাথেয়। পরিশেষে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিতেও প্লিজ ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।